ডোরমেট বানিয়ে দেখাচ্ছি। এটার জন্য আমি কাপড়ের দুরকম রঙের লুঙ্গি নিয়েছি, এটা আমি এতটা বানিয়ে রেখেছি। কিন্তু এরপর আমি প্রথম থেকেই দেখাবো এটা কেমন, এই কালোটা শেষ হয় যার পর আমি এখানে হলুদ যে দিয়েছি এই হলুদটাই আমি স্টার্ট করে দেখাচ্ছি। এটার জন্য প্রথমে যখন আমি ঘর তুলেছি তখন ঘর তুলে নেওয়ার পর লুকাটা আমি কিনে গিয়েছি আর নিয়ে এসেছি। তারপর এটা শুরু করছি, এটাও সেরকম প্রথমে যে ধুয়ে যাচ্ছি ঘর তোলার পর যেমন আসতে তুমি সেরকম এই কাঁটাটা ধুয়ে যাচ্ছি। এটা পুরো আমি এত পুরো ধুয়ে নেব, তারপর আবার ফিরে আসবো, তখন ডিজাইন করব, তখন আবার দেখাবো। এই লাইনটা আমি পুরো বুনে নিলাম, তারপর আমি আবার দেখাচ্ছি এবার থেকে আমি ডিজাইনটা করব। যেমন প্রথমে ঘরটা আমি এইভাবে সোজা তুলে নিচ্ছি, তারপর এই পট্টিটা আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি, দিয়ে তারপর এই ঘরগুলো সব আমি উল্টো বুনছি। এইভাবে পুরো ঘরগুলো যত আমি এটা 24টা ঘর নিয়েছি। আপনারা এর থেকে যদি বড় বানাতে চান তাহলে আপনারা আরো বেশি ঘর দেবেন, ছোট যদি বানাতে চান তো এর থেকে কম ঘর নিলেই হবে। যেমন ছোট বানালে টেবিল ম্যাট হিসাবে ইউজ হবে, বড় বানাচ্ছি তো পাপোস হিসাবে ইউজ হবে। এটা আপনারা তারপর ওড়না যদি পুরোনো থাকে ওড়নাটা পাতলা পাতলা করে কেটে ওড়না দিয়েও করা যাবে। আর এইটা ডোরম্যাট হিসাবে আসন হিসাবে ইউজ করা যাবে, এরকম বিভিন্ন রকম জিনিস এটা তৈরি করা যাবে। এই কাঁটাটা আমি পুরোটা উল্টো যে বুনছি, এবারে এটা লাস্টে তিনটে ঘর আর আমি বুনবো না, ছেড়ে দেবো। আমি 24টা যে ঘর নিয়েছি তার মধ্যে লাস্টে তিনটে করে ঘর সোজা কাটাই, এটা আমার সোজা কাটা হচ্ছে আর এটা উল্টো কাটা হচ্ছে। উল্টো কাটা হয়েছে জয়েন্ট হলে এইরকম বোঝা যাবে যে এটা জয়েন্ট হয়েছে। তো এইদিকে আমি তিনটে সোজা কাটাই, সব ঘরগুলো উল্টো বুনে নিলাম লাস্টে। এই তিনটে ঘর এক তিনটে ঘর আর বুনবো না, এখান থেকেই আমি এটা ঘুরিয়ে নিলাম। তারপর আবার এইখান থেকে আবার উল্টো বুনে যাবো, এই ঘরটা বুনছি না ছেড়ে দিচ্ছি উঠিয়ে নিচ্ছি, তারপর আবার প্রত্যেকটা ঘরে উল্টো বুনে যাবো। এইভাবে আমি এই উল্টো কাটায় কিছু করা নেই, সব উল্টোই বুনতে হবে। আবার সোজা কাটায় যখন আসবো তখন দেখবো। এই যে ফার্স্টের ঘরটা যে আমি এইভাবে সোজা তুলছি, এটা তুললে এটাই হয় যে এই যে এই দিকে ছেলের মতো পড়ছে এইগুলো পড়বে। আর এটা যদি ডাইরেক্ট উল্টো বোনা হয় তাহলে টেমপ্লেট টাইপের হবে। এই যে আগের কাঁটায় আমি ফার্স্ট কাঁটা যখন বুনলাম তিনটে ঘর ছেড়েছি, আবার এটা সোজা কাঁটায় দ্বিতীয় কাঁটা বুনছি। কাঁটা হিসাবে এটা তৃতীয় কাঁটা হচ্ছে, কারণ সোজা কাঁটাই বুনে গিয়েছি, ওটা তিনটে ঘর ছেড়েছি এখানে, আবার উল্টো কাঁটাটা বুনে এসেছি দু কাঁটা, এটা তৃতীয় নম্বর কাঁটা। এই কাঁটাটাতে আমি আরও তিনটে ঘর এদিকে লাস্টে তিনটে ঘর ছেড়ে দেবো। এটা যেমন 24টা ঘর নিয়েছি, আমি করে ভাগ করে নিয়েছি। যেমন এটি আমার সাতবার নয় সরি তিন তিনে ছয় তিনে নয় এরকম করে ভাগ করে নিয়েছি। আটবারে এটা তিন আটে 24 ভাগ হয়েছে, সেরকম আপনি যদি আরো বড় করেন তো এরকম তিনটে হিসাবে, যেমন এটা থেকে 24টা যদি নিয়েছি আরো বড় করতে চান তো আরো তিনটে যোগ করে দিলেন, আরো বড় করতে চাইলে আরো তিনটে যোগ করে দিলেন, এইভাবে করে নিতে পারেন। আর কম করলে তিনটে তিনটে করে কম করে দেওয়া যাবে। তিনটে ঘর হিসাবে একসাথে তিনটে ঘরকে যেহেতু ছাড়ছি সেই ওই হিসাবে ঘর নিতে হবে। এই যে পট্টি যেমন এখানে শেষ হয়ে এলো, এখানে তিনটে ঘর ছেড়েছিলাম আগের বারে, এবারে এই তিনটে ঘর ছাড়ছি। আর পট্টি কেমন করে শেষ হয়ে গেলে ওটা লাগাতে হয় ওখানটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। ফার্স্টের ঘরটা তুলে নিচ্ছি, তারপরের ঘরটা এই যে বুনছি, যখন এটা শেষ হয়ে গেল পট্টিটা আমি লাগাবো, এর ভেতরে আমি এটাকে এইভাবে দিয়ে এইভাবে মুড়ে দেবো। মুড়ে দিলে এটাই হবে যে কিট দিতে হবে না, পেছন দিকটাও খুব সুন্দরভাবে তৈরি হবে, কিট কিট করবে না আর এটা আর ভুলেও যাবে না। এইভাবে এটা জয়েন্ট করে দিলাম, এইখানটা একটু মুড়ে নিতে হবে হাতে করে এইভাবে দিয়ে এটা বুনে দিতে হবে এইভাবে। তো এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে দিচ্ছি, লাস্টে যখন তিনটে ঘর ছাড়তে বাকি থাকবে তখন আমি আবার দেখাবো। পুরোটা আমি এইভাবে সব কাটাই, সোজা কাটাই, তিনটে তিনটে করে ঘর ছেড়ে
কমপ্লিট করে নিচ্ছি, তারপর লাস্টে তিনটে ঘর থাকবে সেই জায়গায়। আবার এই যে সব ঘরগুলো আমি ছেড়ে নিচ্ছি এখানে, আর আমার ছটা ঘর বাকি আছে। ছটা ঘরটা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। একটা ফার্স্টের ঘরটা এইভাবে সোজা কাট দিলাম, তারপর তিনটে ঘরই খালি একটা হয়ে গেল, এই দুটো আর এই তিনটে। এই তিনটে ঘর যে বললাম এই তিনটে ঘর তাহলে ছাড়া হয়ে গেল। এই তিনটা বললাম না, এই ঘরটা আগে অব্দি ছেড়েছি, তারপর এই ঘর তিনটে এখন বললাম না, ছাড়া হয়ে গেল। এই তিনটে এখানে এবার আমি বলছি। সেটাই কন্টিনিউ করবো, কিন্তু আমি রং অন্য লাগাবো, কালো রং লাগাবো। তো আমাকে পেছন দিক থেকে কালো রংটা লাগাতে হবে। পেছন দিক থেকে কালো রংটা লাগালে সামনের দিকের ফিনিশিং গুলো ভালো আসবে। তো আমি এত দূর অব্দি প্রত্যেকটা ঘরই এত দূর অব্দি গুনতে হবে, সব ঘর গুনে নিতে হবে এইভাবে। আর আপনাদের যদি মনে হয় যে যদি আপনারা উল দিয়ে বোনান, তখন যদি মনে হয় যে এই যেখানে তিনটে ঘর বোনার ঘর আমার অন্য তিনটে ঘর যে জয়েন্ট হচ্ছে সেখানে এই গ্যাপটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এই যে দড়িগুলো রয়েছে এইগুলো থেকে আপনারা এইভাবে ঘর তুলে এটার সাথে এই দুটোকে নিয়ে একসাথে বুনতে হবে। এটা আমি কাপড়ের পটি দিয়ে করছি, তো এটা করার দরকার নেই, এটা মেকআপ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল যে চ্যানেল যেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে এরপরে আমি যখন নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে আগেই নোটিফিকেশন পৌঁছে যাবে। পুরো রাউন্ড যে হচ্ছে এই রাউন্ড হওয়ার জন্য কিন্তু আমাকে আলাদা করে কিছু করতে হবে না, এটা এইভাবে ঘুরে অটোমেটিক নিজে এটা রাউন্ড শেপ নিয়ে নেবে। এবার এখানে আমি এই কোটিতে শেষ হয়ে গেল, এটা এবার আমি অন্য কোটি শুরু করছি, সেটা কালো অন্য পাকড়টা দিয়ে করব। সেটা এখান থেকে এই পাশ থেকে এইটা এইভাবে জয়েন করছি। তো এই হলুদটা যেমনভাবে করলাম সেম একই প্রসেসেই করব। এটা প্রথমে পুরো ঘরটা যতদূর এই 24টা ঘরই আমি ঘুরে নেব, তারপর আবার যখন সোজা কাটাই যাবো তখন ওই সেম প্রসেস এই লাস্টে ঘর ছেড়ে দেবো, এইভাবেই হবে। তো এই লাস্টে তখন আবার একটু দেখাবো, এখন এটা আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি, পুরোটা কমপ্লিট করে নিই লাস্টের সময় দেখাবো। এই যে পুরো রাউন্ড এবার আমার কমপ্লিট হয়ে গেল, এবারে শুধু এই ঘরটাকে মারলেই হয়ে যাবে। তো এবারে আমি ঘর মারা দেখাচ্ছি। ঘর মারার জন্য প্রথমে এই যে দুটো ঘরকে একসাথে দিয়ে একটা গুনছি, এইভাবে। আবার এই যে এইটাতে যে একটা করলো সেটাকে আবার এর ভিতরে পরিয়ে আবার এটার সাথে নিয়ে একসাথে এইভাবে গুনছি। এইভাবে যতগুলো ঘর আছে সমস্ত ঘরটা আমি মেরে নেব। এই যে এইভাবে মারলে এই পাশেও চেনের মতো তৈরি হচ্ছে। এইভাবে আমি পুরো ঘরটা মেরে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এই যে এইভাবে আমার পুরোটা এটা কমপ্লিট হয়ে গেল, এটা এর সোজা দিক হচ্ছে আর এটা উল্টো দিক হচ্ছে। এবার এটা আমি জয়েন্ট করবো, সেলাই করে জয়েন্ট করে দেবো। এইভাবে সেলাই করার জন্য আমাকে উল্টো দিক থেকে সেলাই করবো, আর এটা জন্য আমি এই যে চুলছে শুরু করে দিয়েছি। এগুলো এর সাথে ধরে জয়েন্ট করে সেলাই করে দিলেই আর দেখা যাবে না।
পাশের একটা চেন আর ওই পাশের একটা করে চেন নিয়ে সেলাই করে দিচ্ছি। এটা হয়ে যাবে এইভাবে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এটা সব পুরোটা কমপ্লিট করে দিলাম, সেলাই করে কমপ্লিট হয়ে গেছে। আর মধ্যেখানে যে গর্তের মধ্যে একটু বড় হয়ে গেছিল সেটাও আমি সেলাই করে ছোট করে দিয়েছি। এইখানে পাপ বা কিছু লাগালেও দেখতে সুন্দর লাগে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।